নমস্কার আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি দু সাল এক মাসের মধ্যে দুটি গ্রহণ একত্রে হতে চলেছে সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই যে এক মাসের মধ্যে দুটি গ্রহণ হবার ফলে পাঁচটি রাশির সৌভাগ্য যোগ তৈরি হবে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ দেখুন কারণ এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু তথ্য যদি না জানেন তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন আর আপনাদের একটা বিষয় যেটা আছে আপনার রাশি আছে কিনা দেখে পেরিয়ে যান সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করেন না এবং বোঝার চেষ্টাও করেন না আর আমি প্রত্যেক দিন এই একটা কথাই বলি যদি সম্পূর্ণ আলোচনাগুলো না বুঝতে পারেন না শুনতে পারেন তাহলে কিন্তু আমি যে পরিশ্রম করে আপনাদের সামনে ভিডিওগুলো প্রেজেন্ট করি আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি আপনাদের ভালো সময় আসছে সেটা জানানোর চেষ্টা করি সেগুলো সম্পূর্ণ পিথা কারণ এখানে আপনাকে আগে বুঝতে হবে তারপরে আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে তারপর সফলতা কারণ অ্যাস্ট্রোলজি মানে ম্যাজিক জাদু এরকমটা কখনোই নয় এখানে গ্রহদের বিচার বিশ্লেষণ করে কখন কোন সময় কোন রাশির জন্য ভালো সময় আসবে সেই সময়টা আমি জানাই আর সেই সময়টা যদি আপনারা ঠিকঠাক মতো ব্যবহার করতে পারেন ওই সময়টা যদি চেষ্টা করতে পারেন জীবনে পরিবর্তন আপনার ঘটবে যদি মনে করেন না আমি ভিডিওটা শুনছি আমার ভাগ্য ভালো আমি কটিপতি হব তাহলে বসে থাকি অটোমেটিক হয়ে যাব তাহলেই কিন্তু ভুল করবেন যেখানে আছেন আমি মনে করি তার থেকে খারাপ অবস্থায় আপনি পৌঁছে যাবেন ভালো কিন্তু হবে না কারণ এগুলো বুঝতে হবে জানতে হবে সেই কারণে অনুরোধ করি যে সম্পূর্ণ দেখুন আর যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে দু সাল অলরেডি শুরু হয়ে গেছে আর এই সালে এক মাসের মধ্যে দুটি গ্রহণ কিন্তু হবে আর এটাও আমরা সবাই জানি যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এই গ্রহণ কিন্তু আমাদের মানব জীবনে একটা বড় প্রভাব ফেলে সেটা কিন্তু শুভ অশুভ দুটোই থাকে গ্রহণ মানেই যে শুভ তা কিন্তু কখনোই না গ্রহণ মানেই কিন্তু খারাপ গ্রহণ মানেই আমাদের নানা রকম বিপদ হতে পারে বারোটি রাশি আমরা জানি তার মধ্যে থেকে পাঁচটি রাশির যে পাঁচটি রাশির সৌভাগ্য যোগ তৈরি হতে পারে এই গ্রহণের পনেরো দিন আগে থেকে এবং গ্রহণের পনেরো দিন পর আমরা জানি সুতককাল বলে কিছু একটা থাকে সেই সুতক গ্রহণের পনেরো দিন আগের থেকে কিন্তু আমাদের মানব জীবনে একটা প্রভাব ফেলে ঠিক সেরকম আমি যে সময়টা বলবো তার আগে পিছে মিলে এক এক মাস এই পাঁচ রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য যোগ তৈরি হবে আর এই সৌভাগ্য যোগ তৈরি হবার ফলে এই যে পাঁচটি রাশির জাতক জাতিকাদের ভাগ্যের উন্নতি কিন্তু ঘটবেই এই পাঁচ রাশির সমস্ত দিক থেকে একটা অর্থনৈতিক উন্নতি ঘটবে সুখ শান্তি মান যশ খ্যাতি এগুলো কিন্তু বাড়বে দেখুন প্রথম দু হাজার বাইশ সালের যে প্রথম তিরিশে এপ্রিল সূর্যগ্রহণ হবে এরপর ষোলোই মে আবার চন্দ্রগ্রহণ এই যে দুটি গ্রহণ পনেরো দিন ব্যবধানে হবে এর ফলে এই পাঁচ রাশির সৌভাগ্য যোগ তৈরি হবে এর ফলে এই পাঁচ রাশির স্বপ্ন পূরণ হানড্রেড হবে আবার এই যে ষোলোই মে পর যে কোনো সময় হঠাৎ করে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে আপনি যে কোনো সময়ে হয়ে যেতে পারেন কোটিপতি হঠাৎ করেই অর্থপ্রাপ্তি কিন্তু আপনার জীবনে ঘটতে পারে এই ষোলোই মের পর থেকে আমি আগেই বলেছি যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এগুলো কিন্তু অবশ্যই খারাপ প্রভাব ফেলে তার সাথে সাথে ভালো প্রভাবও কিন্তু থাকে ঠিক সেইভাবে বেছে নিয়ে আমি পাঁচটা রাশির কথা বলছি যে পাঁচটা রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য যোগ তৈরি হবে আমি প্রথমে আসবো বৃষরাশি রাশির জাতক জাতিকাদের কিন্তু দারুণ একটা সময় থাকছে এই সূর্য এবং চন্দ্রগ্রহণের সময় সব মিলে এক মাস আমি বলতে পারি এই এক মাস ধরে নানা দিক থেকে কিন্তু জীবনে উন্নতি হতে শুরু করবে আমাদের আর্থিক উন্নতি কিন্তু দারুণভাবে ভালো হতে থাকবে অর্থাৎ এই বৃষ রাশির জাতক জাতিকাদের হান্ড্রেড পারসেন্ট বলতে পারি হঠাৎ করে হয়ে যেতে পারে কোটিপতি দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বিশ্বিক রাশি বৃশ্বিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ একটা সময় থাকছে কবে থেকে তিরিশ এপ্রিল থেকে অর্থাৎ তিরিশ এপ্রিলের আগে থেকেই তাদের পরিবর্তন কিন্তু ধীরে ধীরে শুরু হবে তবে তিরিশ এপ্রিলের পর থেকে এক মাস কিন্তু সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা এরা পাবে অর্থনৈতিক উন্নতি সুখ শান্তি এগুলো কিন্তু চোখে পড়ার মতো এদের সাথে যা ঘটবে এরা কিন্তু উপলব্ধি করতে পারবে তার সাথে সাথে আমি বলবো পরিশ্রম যদি করতে পারে সময়টাকে যদি কাজে ব্যবহার করতে পারে তবে এদের জীবনে যে পরিবর্তন আসবে এতে আর বলার কিছু থাকে না এটাও হতে পারে হঠাৎ করেই কিন্তু কোটিপতি হয়ে যেতে পারে এই সূর্য এবং চন্দ্রগ্রহণ চলাকালীন এরপর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু তিরিশে এপ্রিলের পর থেকে যে কোনো সময় হঠাৎ করে হয়ে যেতে পারে কোটিপতি কারণ এই সময়টা এই পাঁচটা রাশি যে পাঁচটা রাশি নিয়ে আলোচনা করছি দারুণ একটা সময় কিন্তু থাকবে কারণ এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সম্পূর্ণভাবে সুফল এই রাশিগুলো কিন্তু পাবে আর সেই বিচার বিশ্লেষণ করেই এই পাঁচটা রাশির কথা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি অবশ্যই আমি বলবো এই সময়টাকে আপনারা ভালো কাজে ব্যবহার করুন যত রকম সূর্য আসবে গ্রহণ করুন সফলতা পাবেন হান্ড্রেড পারসেন্ট এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মিন রাশি মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ একটা সময় থাকছে এই দুটি গ্রহণ পনেরো দিন ব্যবধানে হবার ফলে একত্রিত হয়ে যে সুফল পাবে তার মধ্যে কিন্তু এই মিন রাশিও আছে প্রথমত এদের অর্থনৈতিক উন্নতি কিন্তু করবে। তার সাথে সাথে মান যশ খ্যাতি বাড়ি গাড়ি এবং হঠাৎ করে হয়ে যেতে পারে কোটিপতি শেষ যে রাশির কথা বলবো পাঁচ নাম্বার সেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ একটা সময় থাকছে এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ চলাকালীন এদের ভাগ্য কিন্তু পাল্টে যেতে পারে এরা হতে পারে কোটি টাকার মালিক সমস্ত দিক থেকে কিন্তু এদের কাছে সুযোগ সুবিধা এসে ধরা দেবে এর ফলে এরা যে কোনো কাজে সাকসেস কিন্তু হানড্রেড পারসেন্ট পাবে আমি আগেও বলেছি এখনো বলবো যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এগুলো কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে যতটা শুভ ফল থাকে তার থেকে বেশি খারাপ ফল দিয়ে থাকে আর এই খারাপ ফল যে রাশিদের উপরে পড়তে পারে সেই নিয়ে আমি আলোচনা আজ করলাম না আমি আজ যে রাশিদের উপরে এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সুফল থাকবে সম্পূর্ণভাবে সফলতা যে রাশিরা পাবে তাদের নিয়েই আলোচনা করলাম এটাও আমরা জানি যে আমাদের সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হবার পনেরো দিন আগের থেকে কাল থাকে এবং পনেরো দিন পর পর্যন্ত যদি আপনারা ভালোভাবে ভিডিওটা দেখতে পারেন বা বুঝতে পারেন তাহলে দেখবেন যে সূর্যগ্রহণের ঠিক পনেরো দিন পরে কিন্তু আবার চন্দ্রগ্রহণ এই যে তিরিশে এপ্রিল সূর্যগ্রহণ তারপর ষোলোই মে চন্দ্রগ্রহণ অর্থাৎ সূতক কাল শেষ হতে না হতে কিন্তু আর এক পড়ে যাবে সূর্যগ্রহণের সুতক শেষ হতে না হতে তার আগে থেকে কিন্তু চন্দ্রগ্রহণের পনেরো দিন আগে সূতক শুরু হয়ে যাবে অর্থাৎ দুটো গ্রহ সূতক কাল একত্রিত হচ্ছে তারপর সূর্যগ্রহণের সুতককাল শেষ হওয়ার পরে আবার চন্দ্রগ্রহণের সুতকাল থাকছে এই যে আমাদের সুফল কিভাবে তৈরি হচ্ছে এবং খুব অল্প পরিমাণে এই সুফল কিন্তু পাবে সেই পাঁচ রাশি আমরা জানি ভালো খারাপ দুটো গুণই কিন্তু প্রত্যেকের মধ্যে থাকে ঠিক গ্রহদের মধ্যেও কিন্তু তাই একটা মানুষ কারোর কাছে ভালো হতে পারে না আবার কারোর কাছে খারাপও হয় না যে মানুষ আপনার কাছে খারাপ সে অন্যের কাছে কিন্তু অবশ্যই ভালো ঠিক গ্রহণও তাই কিছু সংখ্যক জাতক জাতিকাদের কাছেই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ ভীষণ খারাপ আবার কিছু কিছু জাতক জাতিকাদের ভাগ্যের মোড় কিন্তু ঘুরিয়ে দিতে পারে ঠিক সেরকমই এই পাঁচটা রাশির জাতক জাতিকাদের ভাগ্য উন্নতি হান্ড্রেড পারসেন্ট ঘটবে এই ছিল আজকের আলোচনা আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন